चलो साइलेंस एंड स्टैंड बाय. কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 সকাল. ১৭৩৬ সালের ১৯শে জানুয়ারি জন্ম হয় স্টিম ইঞ্জিনের আবিষ্কর্তা জেমস ওয়াটের. ১৮০৯ সালের ১৯শে জানুয়ারি জন্ম হয় লেখক এডগার এলান পোর. ১৯০৫ সালের ১৯শে জানুয়ারি মৃত্যু হয় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের. ১৯৩৫ সালের ১৯শে জানুয়ারি জন্ম হয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের. ১৯৭৮ সালের ১৯শে জানুয়ারি মৃত্যু হয় অভিনেতা ও নাট্যকার বিজন ভট্টাচার্যের. নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত, সবাইকে সকাল সকালে স্বাগত. আজকে বাঙালির বড় গর্বের দিন, কারণ বাঙালি শিল্প সংস্কৃতির এক কিংবদন্তির আজ জন্মতিথি. আজ থেকে ৮৭ বছর আগে মানে ১৯৩৫ সালের ১৯শে জানুয়ারি তার জন্ম হয়েছিল. তারপরে মাত্র ২৪ বছর বয়সে সত্যজিৎ রায়ের হাত ধরে অভিনয়েতে হাতে খড়ি. তারপরে সেই অভিনয়ের জীবনযাত্রা ৬০ বছর ব্যাপী, এবং শুধুমাত্র বড় পর্দা নয়, উনি থিয়েটারেও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে ওঠেন. নাটক লেখা, অভিনয় ইত্যাদি সবই সঙ্গে ছিল. সঙ্গে ছিল কবিতা লেখা, কবিতা পাঠ এবং মনন চিন্তন, সব নিয়ে কিন্তু তিনি বাঙালির একজন আইকন, বাঙালির মননের, বাঙালির সৃজনের, বাঙালির চিন্তনের একজন আইকন, কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়. আজকের অধিবেশন তার প্রতি এক শ্রদ্ধার্ঘ্য, তবে প্রথমেই দেখে নেব তার উপরে একটি অডিও ভিশন. মনে রেখো যদি দূরে যাই চলি, সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে দূরশ্রিত কাহিনীকে বলি, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী. তোমার অনুশোচনা হয় না? কি হয় না? অনুশোচনা? অত শব্দ কথা বুঝি না. আফসোস বোঝো? আফসোস বুঝি. আফসোস হয় না? কিসের আফসোস? আবার আসিব ফিরে ধান স্মৃতির তীরে এই বাংলায়. হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য আশার হাত বাড়ায়, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই. আবৃত্তি লাইনের মধ্যেই শুনলাম আবার আসিব ফিরে. সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতন ব্যক্তিত্ব
বাঙালির শিল্প সংস্কৃতিতে যেন বারবার ফিরে আসেন। আজকের এই অধিবেশন ওনার প্রতি এক শ্রদ্ধার্ঘ্য, এটাই বলেছিলাম, এবং গানে গানে সেই শ্রদ্ধার্ঘ্য জানাবেন আমার আপনাদের সবার ভীষণ প্রিয় এবং অত্যন্ত গুণী একজন শিল্পী শ্রমিক পাল, আমার বন্ধুও বটে। শ্রমিক, সকাল সকালে স্বাগত। থ্যাংক ইউ, গুড মর্নিং। তুমি এত সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন দিলে, আমি সেটাই ভাবছিলাম যে সত্যি তো মানে আমরা কতটা কম জানি ওনার সম্বন্ধে। নাটক, কবিতা, অভিনয়, লেখা, ছবি আঁকা সব মিলিয়ে একজন মানে ভার্সেটাইলই বলা যায় ওনাকে। তো যাই হোক, আজকে ওনার জন্মদিনে আমি দূরদর্শন কেন্দ্রকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাকে আজকে এখানে আসার আমন্ত্রণ জানানোর জন্য। তো এবার তুমি ক্যারি ফরওয়ার্ড। আমরা এই অডিও ভিজুয়াল ক্লিপিংয়ের মধ্যে যে গানটি দেখলাম সেই ছবিটি মানে চারুলতার আমি চিনি গো চিনি, এই ছবিটি রিলিজ হয়েছিল 17 এপ্রিল 1964। তাহলে সেই তারিখ থেকে, সেই সিনেমা থেকে, সেই গান থেকে শুরু করা যাক, যার মিউজিক ডিরেক্টর ছিলেন কিন্তু সত্যজিৎ রায় নিজেই। ওটা দিয়ে শুরু কর। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি হৃদিমাঝারে তোমায় দেখেছি, হৃদিমাঝারে ও গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়াকান শুনেছি, শুনেছি তোমারি গান, আমি আকাশে পাতিয়াকান শুনেছি, শুনেছি তোমারি গান, আমি তোমারে সপেছি প্রাণ ও গো বিদেশিনী, আমি তোমারে সপেছি প্রাণ ও গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, আমি অতিথি তোমারি দ্বারে ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও বউ ঠাকুরানী। বাহ, ভারী সুন্দর অনুষ্ঠানের শুরু, একদম যেমন হওয়া উচিত তেমনই হয়েছে। শ্রমিকের কণ্ঠ ভীষণই আমার প্রিয়, আপনাদেরও প্রিয়, এবং এই গানটাও মানে খুব সুপ্রযোজ্য অনুষ্ঠান শুরু করার জন্য। সত্যজিৎ রায়ের সাথে সৌমিত্র চট্টোপাধ্যায় মোট 14টি ছবি করেছেন, এবং এই সৌমিত্র চট্টোপাধ্যায়ের ওপরে পিকচারাইজ কিশোর কুমারের গাওয়া রবীন্দ্রসঙ্গীত, দুটো উদাহরণ, এটা একটা, আর পরবর্তীকালে বিধির বিধান কাটবে তুমি ঘরে বাইরেতে আমরা দেখেছি। তো বুঝতেই পারছেন আজকের এই অধিবেশনটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ওপরে পিকচারাইজড বিভিন্ন গানের সংকলন দিয়েই শ্রমিক সাজিয়েছে। পরের গানে যাব, তার আগে শুধু ফোন নাম্বারগুলো মনে করিয়ে দিই, জানি আপনাদের তরফ থেকে অনেক অনেক রিকোয়েস্ট থাকবে। 2423-5223, 2423-5222, 2972-2073, যে কোনো একটা নাম্বারে ফোন করুন, কেমন লাগছে জানান, আর অবশ্যই আপনার রিকোয়েস্ট। আপাতত শ্রমিকের তালিকা থেকে 2 নম্বর গান। ইনফ্যাক্ট রিকোয়েস্টেই যাচ্ছি আমি, একদিন পরপর কয়েকটা রিকোয়েস্ট পেয়েছি সেগুলোই করতে করতে যাই। আপাতত স্ত্রী ছবির একটি গান করি, জি মাইনর।
खिड़की थेके सिंह दुआर एई तोमादेर पृथ्वी एर बाइरे जगत आछे तोमरा मानो ना तोमादेर कोनटा हासि कोनटा ब्यथा कोनटा प्रलाप कोनटा कथा तुमरा निजे जानो ना एर बाइरे जगत आछे तुमरा मानो ना तुमरा निजे जानो ना खिड़की थेके सिंह दुआर एई तोमादेर पृथ्वी तुमरा पायरा उड़ाओ बाजी पोड़ाओ कपाले आगुन दिए मन पोड़ाओ तुमादेर कोनटा बासर कोनटा हारे कोनटा निशा कोनटा जे प्रेम तुमरा निजे जानो ना एर बाइरे जगत आछे तुमरा मानो ना तुमरा निजेई जानो ना खिड़की थेके सिंह दुआर एई तोमादेर पृथ्वी অসামান্য এবং কম্পোজিশনটাও সাংঘাতিক। তোমাদের কোনটা বাসর কোনটা হারে কোনটা নেশা কোনটা যে প্রেম সুরের ভাঁজে বলে রাখা আছে কথাগুলো কি অসম্ভব তীব্র কথা। আজ থেকে 50-60 বছর আগে লেখা অথচ কি আধুনিক এখনো কি সমসাময়িক। আচ্ছা এটাও একটা রিকোয়েস্টেরই করছি নতুন অজানা শপথ ছবির। আচ্ছা গানটা যাওয়ার আগে আমাদের সাথে তিনজন দুর্দান্ত মিউজিশিয়ান ফ্লোরে রয়েছেন তাদের সাথে আলাপ করে দেওয়ার সময় হয়েছে। একদম বাদিক থেকে শুরু করব। ইলেকট্রনিক ড্রামস বা অক্টোপ্যাডে রয়েছেন তমাল দত্ত। কিবোর্ডে রয়েছেন দেবজিৎ দত্ত। এবং ইলেকট্রনিক প্রকাশনসে আমার ডান দিকে রয়েছেন সৌমেন চক্রবর্তী। আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আজকে সকাল সকালটা এত সুন্দর করে তোলার জন্য। ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে
আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে পাখি মেলে পাত্তা সীমানার সীমা ছেড়ে যায় দূর প্রান্তে নীড়া কাপড়ে থাকে থাক না ও সকাল আলো আলো এ শিশির ঝলমল ও সকাল আলো আলো এ শিশির ঝলমল নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে এই মন হারিয়েই যাক না নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়ে যাক না যায় যদি যায় যাক এই মন হারিয়েই যাক না নিষেধের বাধা নেই ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়েই থাক না এ বাতাস খুশি খুশি ও পলাশ হাসি হাসি এ বাতাস খুশি খুশি ও পলাশ হাসি হাসি নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ ও আকাশ সোনা সোনা এ মাটি সবুজ সবুজ সৌমিক দ্যাট ইজ ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ সৌমিত্রবাবুর দীর্ঘদিনের একটা অভিমান ছিল কারণ বিভিন্ন যুগান্তকারী কাজ করার পরেও অসামান্য অভিনয় দৃপ্ত কিছু ছবি করার পরেও পুরস্কার ওনাকে ঠিক সরকারিভাবে দেওয়া হচ্ছিল না এবং সেই কারণেই খুব সম্ভবত যখন প্রথমবার ন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে ওনাকে দেখা ছবির জন্য স্পেশাল জুরি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল উনি তা প্রত্যাখ্যান করেন কিন্তু পরবর্তীকালে অবশ্য ভারতবর্ষের থেকেও উনি অনেক পুরস্কার পেয়েছেন পদ্মভূষণ পেয়েছেন এবং দাদাসাহেব ফালকে পেয়েছেন এবং একমাত্র ভারতীয় ব্যক্তিত্ব হিসাবে দুবার ফরাসি সরকারের স্বীকৃতি পেয়েছেন প্রথমবার পেয়েছেন সারা পৃথিবী জুড়ে শিল্পের জন্য সেরা ব্যক্তিত্ব সেইভাবে আর খুব কঠিন কঠিন নাম হ্যাঁ লেজন দি অনার এই ধরনের সব নাম তো এবং পরবর্তীকালে কিন্তু উনি আগেন ফ্রেঞ্চ গভর্নমেন্ট থেকে সিভিলিয়ান অ্যাওয়ার্ড হিসাবে যেটা সেরা সেটাও পেয়েছেন সেটা সত্যজিৎ বাবুর 30 বছর এক্স্যাক্টলি 30 বছর পরে উনি পান তাই দেশে বিদেশে পরবর্তীকালে কেরিয়ারের অনেক দ্বিতীয় ধাপে বা পরের দিকে এসে কিন্তু উনি এইভাবে সম্মানিত হয়েছিলেন কিন্তু প্রথম দিকে ওনার অভিমান ছিল যে মেইন স্ট্রিম সিনেমা মূলধারা ছবিকেই একটু বেশি গুরুত্ব দেওয়া হয় একটু সমান্তরাল ছবিকে যেন বা সমান্তরাল কাজকে একটু কম গুরুত্ব দেওয়া হয় তা সত্ত্বেও কিন্তু উনি এরকম কিছু অসামান্য গানে লিপ দেওয়ার সুযোগও পেয়েছিলেন সৌমিক শোনাবে আরও গান এটা যদিও ওনার লিপে নেই কিন্তু বাঘিনী ছবির একটি গান শোনাচ্ছি
মানে বেসিক্যালি আজকে যে গানগুলো আমার লিস্টে আছে সবকটা অনুরোধেরই গান আমি নিয়ে এসেছি ফেসবুকে পেয়েছি সব ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায় যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায় জ্বলে পুড়ে মরলো রাধা জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায় ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায় যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায় উতল উতল মনকে নিয়ে জলকে কেন যাওয়া উতল উতল মনকে নিয়ে জলকে কেন যাওয়া তখন করতে শীতল মনকে ওরে কিছুই পাবি না জ্বলে পুড়ে মরলো রাধা জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায় ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায় যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায় বাঁশি যদি ডাকে ঘুমটা মাথায় থাকে না থাকে না পথ চলিতে ও বাঁশি যদি ডাকে আঁচল দিয়ে উথাল পাথাল মন কি ঢাকা থাকে ও বাঁশি যদি ডাকে নদীতে জনাই রে তবু ছল ভরে কলসে নদীতে জনাই রে তবু ছল ভরে কলসে কলম তিনি যখন তখন খেয়া ঘাটে আসে তারে পাড়ের তড়ি দেবী তারে পাওয়াই গেল না জ্বলে পুড়ে মরলো রাধা জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালা তখন রাধা যাবে যমুনায় যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায় জ্বলে পুড়ে মরলো রাধা জ্বলে পুড়ে মরলো রাধা যৌবন জ্বালায় ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায় যখন ডাকলো বাঁশি তখন রাধা যাবে যমুনায় সমুদ্রবাবুর এত ছবি মানে উনি বাংলা ছবি করেছেন প্রায় 210টারও বেশি তোমার প্রিয় কি বা দেখো বারবার দেখতে ভালো লাগে আমার তো যেটা সবসময় দেখতে ভালো লাগে একটা হচ্ছে ফেলুদা এছাড়া আমার শাখা প্রশাখা খুব ভালো লাগে একটা মেন্টালি রিটার্ডেড মানে মানসিকভাবে রিটার্ডেড একজন চরিত্রটাকে কি অসম্ভব সুন্দর ফুটিয়ে তুলেছেন ইনফ্যাক্ট তুমি যদি সেরকম দেখো মানে ভ্যারিড ক্যারেক্টার্স করেছে যেমন জিন্দের বন্দিতে ময়ূর বাহন ফেলুদা অশনী সংকেত বা গণশত্রু বা কলিতে খিদ্দা খিদ্দা এক্স্যাক্টলি মানে ভ্যারাইটি অফ ক্যারেক্টার্স কিন্তু উনি প্রিল করেছেন আবার হিরো পার্ট মানে হিরো রোলও অনেক ছবি যেমন অজানা শপথ তারপরে যেমন তিন ভুবনের পারে বসন্ত বিলাপ মানে দিজ আর মাইলস্টোনস এই যে যে লাস্ট নামগুলো বলে ফেললে তাতে কিন্তু সুধীন দাশগুপ্তর একটা বিরাট ভূমিকা আছে আমরা আসবো অবশ্যই সুধীন দাশগুপ্তর কম্পোজিশনে আমরা আসবো সমিতি চট্টোপাধ্যায় এবং সুধীন দাশগুপ্তর কম্বিনেশনে অসামান্য গান কিছু রয়েছে তার মধ্যে তিনটে গান বোধ হয় করতেই হবে এরকম একটা জায়গায় ঠিক আছে আপাতত দেখা যাক তোমার তালিকায় কি হ্যাঁ তিন ভুবনের পাড়ি থেকে করি তিন ভুবনের পাড়ি তো তিনখানা মানে অসম্ভব ভালো ভালো গান আছে না এই শহর থেকে
কি তিন ভুবনের পারে প্রথম কদম ফুল বসন্ত বিলাপ এই ধরনের ছবিতে আমরা বারবার সমিতি চট্টোপাধ্যায়ের লিপে অসামান্য কিছু গান পেয়েছি যেগুলো ইনফ্যাক্ট আমাদের বাঙালি জীবনের বাঙালি সঙ্গীতের এক একটা মণিমুক্তর মতো ইনফ্যাক্ট আমি একটা ছোট্ট জিনিস বলছি সেটা হচ্ছে যে তোমার ঘরে বাইরেতে একটা কিশোর কুমারের লিপে একটা ছোট্ট একটা মানে গান আছে ছোট্ট বুঝতে না বুঝতে নারী নারী কি চায় গো বুঝতে নারী নারী কি চায় মাঝখানে ছেদ কইতে কথা চাইতে চাইতে মুদে পাতা মাঝখানে ছেদ কইতে কথা চাইতে চাইতে মুদে পাতা হাসতে হাসতে কেঁদে ফেলে আসতে যেতে ফিরে যায় বুঝতে নারী নারী কি চায় কি চাই গো বুঝতে নারী নারী কি চাই কবিগুরুর সুর অক্ষয় কুমার বড়ালের কথা আচ্ছা হ্যাঁ এটা হঠাৎ মনে পড়লো আমি দেখি এটা করি আচ্ছা এবার সুধীন দাশগুপ্ততে আসছে এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই ওই সারি সারি সব ছবির মতো সারি সারি সব ছবির মতো তীর ছাড়িয়ে যাই চলো দূরেই তত সেই স্বপ্ন দেখার স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে থাকুক ওরাই কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই এই ফেরারি মন যদি খোঁজে কিছু ঢেউ কখন উঁচু হয় কখন নিচু সেই অন্তবিহীন সন্ধানেতে এসো না হৃদয় বাড়াই কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই একদম মনটা ভরে গেল সঙ্গে রয়েছেন দর্শক বন্ধু কথা বলে নেব নমস্কার গুড মর্নিং সকাল সকালে স্বাগত হ্যালো হ্যালো নতুন নতুন রং ধরে সুপ্রভাত সুপ্রভাত শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ সিদ্ধার্থ বাবু সুপ্রভাত আজকে কিংবদন্তির জন্মদিনে আপনাদের চমৎকার অনুষ্ঠানে আমি ঋষিকেশ চক্রবর্তী কথা বলছি নমস্কার অনেকদিন বাদে কথা হচ্ছে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ মাঝখানে মাঝখানে অনুষ্ঠানের মধ্যে তো আমরা সবসময়ই থাকি মাঝে মাঝেই ফোন করি তো আজকে এমন এক সুন্দর অনুষ্ঠান এবং এমন এক সুন্দর শিল্পী আপনারা এনেছেন যিনি আমাদের
একেবারে মনে প্রাণে জুড়ে আছেন আর কি সমীক। সমীক আমার খুব স্নেহের ভাই, খুব গুণী শিল্পী এবং চমৎকার ভাবে প্রত্যেকটি অনুষ্ঠানকে ফুল্লিত করে। সমীক সঞ্চয়ন করে যে অনুষ্ঠান, আর আমাদের সঙ্গে কেশব দা আছেন, আমাদের শ্রদ্ধেয় দাদা কেশব দা, উনিও অনুষ্ঠান শুনছেন, ওনারও খুব ভালো লাগছে। নমস্কার, গুড মর্নিং, ফোন লাইনে কে আছেন? হ্যালো, না কেটে গেছে নাকি? হ্যাঁ কেটে গেছে, দুঃখিত, কেটে গেছে। কি সুন্দর প্রশংসা এলো, আমি আর কি বলবো। আচ্ছা, অজানা শপথ ছবির আরেকটি গান শোনায়। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও, ওই মন ভোলানো গ্রাম ধনু রং দেখতে দাও। দু চোখ ভরে দেখবো আমি শিশুর মুখে হাসি, বুক ভরানো স্নেহ মায়া স্বপ্ন রাশি রাশি। সব পেয়েছির স্বর্গ আমার মাটির সীমানা, আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও, ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও। এমন আমি বিছিয়ে দিলাম সবার চলার পথে, তোমরা এসো খোলা হাওয়া খেয়াল খুশির রথে, এসো তোমরা এসো আনন্দের এই নতুন দেশে সাতশো তলা গড়ে, সুখে থাকো তোমরা সবাই করকে আপন করে। আমায় দেও একখানি ঘর নিচের মহলা, আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও, ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও, ওই মন ভোলানো রামধনু রং দেখতে দাও। গানে গানে চমৎকার, গানে গানে সময় হু হু করে দৌড়চ্ছে। আমি জাস্ট তোমায় মনে করিয়ে দিই, আমাদের 20 মিনিট আছে, 4-5টা গান আরামসে হবে। তবে তার আগে আছেন দর্শক বন্ধু, তার সাথে কথা বলে নেবো। নমস্কার, গুড মর্নিং, সকাল সকালে স্বাগত। হয়তো হ্যালো, সেই সঙ্গে হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং বলছি সমীককে। সমীক ভালো আছো? হ্যাঁ, গুড মর্নিং। অনুষ্ঠান হচ্ছে, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। যে সঙ্গে তিনজন শিল্পী রয়েছেন সঙ্গতে, তারাও খুব সুন্দর সহযোগিতা করছেন। আর আজকে তো কিংবদন্তি শিল্পী সমিত চট্টোপাধ্যায়কে নিয়ে অনুষ্ঠান, তাকে শ্রদ্ধা জানিয়ে আমি সমীকের কাছে 2-3 গানের অনুরোধ করবো। বলুন।
আমি ছবির নাম বলছি, প্রথম কদম ফুল তো হলো তিন ভুবনের পারে, না তিন ভুবনের পারে হয়েছে, প্রথম কদম ফুল, বাঘিনী আর বসন্ত মিলাপ, এই ছবির কোন গান যদি করে ভালো লাগবে। মান্না দে সৌমিত্র চট্টোপাধ্যায়, একদম মন ভরে যাওয়া, মন ভালো করে দেওয়া, সারা দিনটা ভালো করে দেওয়া একটা পারফরম্যান্স। ফোন আছে সঙ্গে, কথা সঙ্গে দর্শক বন্ধু আছেন, কথা বলে নেবো। নমস্কার, গুড মর্নিং, সকাল সকালে স্বাগত, কে আছেন? হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, প্রতিদিন প্রভাতে অনুষ্ঠান দেখি আপনাদের। শিরুদা নমস্কার, শিল্পী সমস্ত বাদ্যকর দিকে যান, সুরকার দিকে নমস্কার, শিল্পী শ্রমিক বাবুর কাছে যাই একটু। আপনি কে বলছেন একটু বলে দিন আপনার নামটা। নমস্কার, আমি দুর্গাপুর থেকে অজিত কুমার মন্ডল বল, নিয়মিত শ্রোতা আমি। নমস্কার অজিত কুমার মন্ডল। হ্যাঁ বলুন অজিত বাবু, বলুন, শুনতে পাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে দাদা। অজিত কুমার মন্ডল দুর্গাপুর থেকে বলছি। চারুলতার কোন গান হলো দাদা?
আপনি তাহলে শুরুটা মিস করে গেছেন, আমরা চারুলতার গান দিয়েই কিন্তু অনুষ্ঠান শুরু করেছি। তার জন্য দুঃখিত। আর বলেন চারুলতার কোন একটা গান শুনান, বড় ভালো হয়। আর কিছু আর কোনো রিকোয়েস্ট করবেন? আচ্ছা ঠিক আছে, আমরা চিনি গো চিনি তোমারে বিদেশিনী দিয়েই আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম, আমরা মানে শ্রমিক শুরু করেছিল, আপনি হয়তো একটু দেরি করে টিউন ইন করেছেন, নট এ প্রবলেম, সঙ্গে থাকুন, আমাদের হাতে আরও 15 মিনিট মতন আছেই। আচ্ছা এবারে পরিণীতা ছবির একটি গান, যদিও সমিতবাবু লিপে নয় কিন্তু গানটা অবভিয়াসলি আরতি মুখোপাধ্যায়ের গাওয়া, কিন্তু ওনার অভিনীত ছবি। রাজে রাঙা হলো কোনে বহু গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। রাজে রাঙা হলো কোনে বহু গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। ও তোরা উলুদে রাঙা বরেলো যে, ও তোরা উলুদে রাঙা বরেলো যে, টোপর মাথায় দিয়ে চতুর্দোলাতে, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। শাক বাজে সানাই বাজে ঘোমটা খুলে না, লজ্জাবতী কোনে বউয়ের নোলক দোলে না, ঘোমটা খোলে না নোলক দোলে না, হাতের বাজু খোলে না। শাক বাজে সানাই বাজে ঘোমটা খোলে না, লজ্জাবতী কোনে বউয়ের নোলক দোলে না, কোনে বউ ঘোমটা খোল ও দুটি নয়ন তোল, কোনে বউ ঘোমটা খোল ও দুটি নয়ন তোল। দেখে নেকে এলো ছাদনা তলাতে, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। হাট দিলাম পালং দিলাম সাত ভরি সোনা, রায়বাঘিনী ননদী গো খোঁটা দিও না, রায়বাঘিনী ননদী গো খোঁটা দিও না, আহা খোঁটা দিও না। কাট দিলাম পালং দিলাম সাত ভরি সোনা, রায়বাঘিনী ননদী গো খোঁটা দিও না, কোনে বউ রূপসী রেখো না উপসী, কোনে বউ রূপসী রেখো না উপসী, খেতে দিও তারের উপর থালাতে, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বহু গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। আমাদের হাতে আর 12 মিনিট সময়, শ্রমিক আচ্ছা ফোন ধরে নিয়ে আগে তারপরে আমি কথা বলছি। নমস্কার, গুড মর্নিং, সকাল সকালে স্বাগত, বলুন কে আছেন? হ্যালো, সুপ্রভাত সিদ্ধার্থ বাবু। সুপ্রভাত, সুপ্রভাত জানাই আজকে শিল্পী শ্রমিক বাবু এবং যন্ত্রশিল্পী যারা আছেন, দমল বাবু, দেবজিৎ বাবু এবং সৌমিত্র বাবু, সৌমেন সৌমেন, সবাইকে সুপ্রভাত এবং শুভ নববর্ষ জানি। আমি শর্টলেক থেকে আশিস চক্রবর্তী বলছি। প্রথমে জানাই, শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই সৌমিত্র চট্টোপাধ্যায়কে তার 88তম জন্মদিনে। অসাধারণ গান গাইছেন সৌমিত বাবু। থ্যাংক ইউ আশিস স্যার, নমস্কার, সুপ্রভাত, খুব সুন্দর গান গাইছেন। আমি আপনাকে একটা 60-এর দশকের প্রথম দিকের ছবির একটি গানের কথা বলবো। বলুন। গানটা হচ্ছে অতল জলের আহ্বানে, একই চঞ্চলতা মুখোপাধ্যায়ের, একটি চঞ্চলতা জাগে আমার মনে। ঠিক আছে, এই গানটার একটি কথা বললাম। আরেকটা জমজমাট গান যদি হয়, হ্যাঁ জমজমাট হবে তো, মিলাদ ছবিতে লেগেছে লেগেছে আগুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি সময় যদি থাকে। কিংবা চট্টোপাধ্যায় সবাই তার সাথে সাথে নাচছিল,
ঠিক আছে আশিস বাবু, সঙ্গে থাকুন, অনেকদিন বাদে আপনার সাথে কথা হলো। আগুন, চঞ্চলতা আর জমজমাট। আচ্ছা ঠিকই বলেছেন, মানে সৌমিত্র বাবুর ফার্স্ট প্লেব্যাক হেমন্ত বাবুর লিপে, মানে হেমন্ত বাবুর কণ্ঠে একই চঞ্চলতা অতল জলে ফার্স্ট প্লেব্যাক। আচ্ছা, ডিশার্প কি চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে, কি চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে। ছুটে আমি এসেছি ফুলে ফুলে, ওই হাসি দেখে আমিও যে এসেছি তারা ভরা এরা, আমি দেখিনি কখনো আগে, ভালো লাগে কত ভালো লাগে, একি চঞ্চলতা জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে। ছোট্ট করে গেল, সময় চলে গেলে শুধু ভালো লাগে না, এটুকুই বলতে পারি। আমি ছোট্ট করে কথা বলিনি, পরশু দিন 21 তারিখ 21শে জানুয়ারি সকাল সকালে শিল্পী থাকবেন রণিতা ব্যানার্জি, এবং তার সাথে আলাপচারিতায় থাকবেন সোহিনী মুখার্জি। রণিতা এবং সোহিনীর সাথে দেখতে ভুলবেন না সকাল সকাল 21শে জানুয়ারি অনলি অন জিডি বাংলা। ইনফ্যাক্ট মহানায়ক এবং সৌমিত চট্টোপাধ্যায়ের একটা কম্বিনেশন এটা করে, তারপরে জমজমাটি গান। হাজার টাকার ঝাড় বাতিটা রাতটাকে যে দিন করেছে, তারই নিচে পাই জিন আছে ঠুংরি গানের টুকরো ছুড়ে। হাজার টাকার ঝাড় বাতিটা তবল চিটা দিচ্ছে ঠেকা, সারেঙ্গিটা সুর ধরেছে, পিচকিরিটা ঢালছে আতর, ধূপের ধোয়া যাচ্ছে উড়ে। হাজার টাকার ঝাড় বাতিটা পরোয়া তো নেই দুদশ লা, পরোয়া তো নেই দুদশ লা, হয় যদি হোক দেনা, একটি রাতের মেজাজটা হোক অনেক টাকায় কেনা। আঙুর ফুলের রঙিন রসে পান পেয়ালা ওই ধরেছি, স্বপ্নে দু চোখ জড়িয়ে আসুক সুরভি আর সুরায় সুরে। হাজার টাকার ঝাড় বাতিটা ধরো না সীতাপতি, তারই নিচে বাইজিন আছে ঠুংরি গানের টুকরো ছুড়ে। হাজার টাকার ঝাড় বাতিটা রাজা যে টাকাটা আমার ছুড়ে, সোহানাল্লা দিয়ে সেই টাকাটাই পড়তো যদি একটু ঘুরে গিয়ে, বেঁচে যেত হয়তো কারো কঠোর জঠোর জ্বালা, খুলে যেত বন্ধ দ্বারে অন্ধকারের তালা, অনাহারে শীতে কেঁপে যে গাছের ডাল মরেছে, হয়তো বাঁচার আশা
যাত শেকড় পুড়ে শেকড় পুড়ে গাছের মতো বুঝলে সীতাপতি শেকড় পুড়ে গাছের মতো আগাছা তো হয় মেজাজ তাই তো আসলে রাজা আমি রাজা নয় তোমরা কেন এত বোকা সেই কথাটাই ভাবি আমার হিরে রাখতে না পেলেও জ্বলত কি ওই না ছাবি হাজার টাকার ঝাড় বাতিটা রাতটাকে যেদিন করেছে কারি নিচে বাইজিন আছে ঠুংরি গানের টুকরো ছুড়ে হাজার টাকার ঝাড় বাতিটা হাজার টাকার ঝাড় বাতিটা হাজার টাকার ঝাড় বাতিটা হাতে আর এক দু মিনিট সময় ঠিক আছে 8:25 বদলে 26 অবধি আমরা যেতে পারি চলো তমালদা দেবজিৎ এবং সৌমেনকে আমাদের তরফ থেকে মেনি মেনি থ্যাঙ্কস আর সৌমিক জাস্ট টু গুড সেশন জি জীবনে হয়তো শুধুই আমরা স্থায়ীটুকু করেই শেষ করে দিতে ঠিক আছে দেখা যাক তিন মিনিট আছে হ্যাঁ তো দূরদর্শন কেন্দ্রকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আজকের এই মহান ব্যক্তির জন্মদিন পালনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে যারা আছে তাদের সিধুদা থ্যাংক ইউ এবং দেবজিৎ তমালদা এবং সৌমেন পুরোটা হ্যাঁ চলো তিন ভুবনের পারে হ্যাঁ জীবনে কি পাবো না ভুলেছিস ভাবনা জীবনে কি পাবো না ভুলেছিস ভাবনা সামনে যার কি জানি আছে কি আসল কি নকল সোনালি জীবনে কি পাবো না ভুলেছিস ভাবনা সামনে যার কি জানি না সে কি আসল কি নকল সোনা ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা জীবনে কি পাবো না ভুলেছিস ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা জানি না কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী কে তুমি নন্দিনী আগে তো দেখিনি চলেছো এই পথে রূপে যে রঙ্গিনী চিরে নিতে যদি চাও একটু থামো না সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা জীবনে পাবো না ভুলেছিস ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা আজকের কেরালা সফরে
প্রথমেই দেখা সেন্ট ফ্রান্সিস চার্চ। এই ছোট্ট ও সুন্দর চার্চটিতে রয়েছে ভাস্কো দা গামার সমাধি। এবার যাওয়া মুন্নারের দিকে। পথে দেখা মিলবে বেশ কটি ঝর্ণার। প্রথমে দেখা আখিরাপল্লী। জঙ্গলের ভিতর দিয়ে আঁকা বাঁকা বন্ধুর পথ দিয়ে যেতে হবে এই আখিরাপল্লীতে। কখনো দূর থেকে শোনা যেতে পারে ঝর্ণার শব্দ। রাস্তার দুধারে সবুজের সমারোহ দেখতে দেখতে যাওয়া মুন্নারের দিকে। চিয়াপ্পারা জলপ্রপাত। কোচি থেকে মুন্নার যাবার পথে এই জলপ্রপাতটি দেখবার মতো। এবার আবার যাওয়া মুন্নারের দিকে। রাস্তায় দেখা যাবে বিশাল এক নদী আরও এক নদীর সাথে মিশেছে। এটি ভাল্লারা জলপ্রপাত। আবার এগিয়ে যাওয়া মুন্নারের দিকে। মুন্নার পৌঁছে প্রথমেই দেখা এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। চারিদিকটা সবুজ কার্পেটে মোড়া। মুন্নারে সবসময় যেতে পারেন। বছরের বিভিন্ন ঋতুতে মুন্নারের আলাদা আলাদা রূপ দেখতে পাওয়া যায়। এবার দেখা ইকো পয়েন্ট। চারিদিকে পাহাড় আর মাঝখানে লেক। এই লেকের জলে বোটিং করার ব্যবস্থাও আছে। আমাদের এভাবেই কেরালা দেখা শেষ। প্রকৃতির এত রূপের সাম্রাজ্য বোধ হয় এখানেই আছে। সকাল সকাল